বসেন, নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ মফিজুল ইসলাম, আমার মেয়ে মাসকুরা তাসনিম তুবা, সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ছিল এবং হাসপাতালে অনেকদিন চিকিৎসা করছি, দুইবার রক্ত করছি। স্যারের কাছে আসার পর থেকে প্রায় 1 বছর 8 মাস এখন রক্ত লাগে না। রক্ত না পড়লে কি হইতো? রক্ত না বললে সর্বোচ্চ 2 মাস থেকে আড়াই মাসের মধ্যে সে রক্ত শূন্য হয়ে যেত এবং বসলে উঠতে পারতো না, বিছানায় প্রস্রাব করতো, মানে শারীরিক অবস্থা একবার ভেঙে পড়তো, মানে নাজুক হয়ে যেত, খাওয়া দাওয়া এই সেই সব ছেড়ে দিত না? এখন তো প্রফুল্ল না? হ্যাঁ এখন। তোমার নাম কি? নাম বলবো না? তোমার নাম কি? যাই হোক, আপনি আমার চিকিৎসার পরে আর রক্ত ভরতে হচ্ছে না? রক্ত না ভরলে যে সকল লক্ষণ কষ্টকর সমস্যা দেখা দিত ওইগুলো আর দেখা 1-1.5 বছরের মধ্যে দেখা দেয়নি। এক কথায় আপনি নিশ্চিত যে আমার বাচ্চা অনেক সুস্থ ভালো আছে না? তো ধন্যবাদ, আল্লাহ আরও সুস্থতা দান করুক।